হচ্ছে আমার প্রচন্ড মাথা ব্যথা হতো পড়ার সময়, তারপর চোখ খুব লাল হয়ে যেত। আমি লেসিক করানোর জন্য আগ্রহী হই, কয়েকজনে হারুন-উর-রশিদ স্যারের কথা বলছে, সম্বন্ধে অনেক কিছু জানতে পারছি, এরপরে আমি এখানে আসি। কাটা ছেঁড়া ছাড়া, রক্তপাত ছাড়া একটা সার্জারি, তাই এটাতে ভয় পাওয়ার কিছু নেই এবং এটা খুবই সেফ। স্যার আমার অপারেশন সম্পন্ন করে। আসসালামু আলাইকুম, আমি সাবরিনা। আমার যতদূর মনে পড়ে ক্লাস সিক্স থেকে আমার চশমা ব্যবহার করা প্রয়োজন আমি বোধ করছি। আমি ক্লাসে বোর্ডের লেখা দেখতে খুব প্রবলেম হতো, সেটা বাসায় ফ্যামিলিকে জানানোর পর তারা ব্যাপারটা বুঝতে পেরে আমাকে একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে যায়। তখন থেকে আমার চশমা ব্যবহার করা শুরু, আর এরপর থেকে আমার চশমা পাওয়ার ধীরে ধীরে বাড়তে থাকে এবং প্রতি বছরই দেখা যায় যে পাওয়ার বাড়তেছে এবং সবসময় আমার চশমা ব্যবহার করার প্রয়োজন হতো। আমাকে বলেছিল যে 21 বছরের পর সম্ভবত চশমা ব্যবহার করার প্রয়োজন নাও হতে পারে, পাওয়ারটা স্টেবল হয়ে যেতে পারে, কিন্তু দেখা গেছে যে 21 বছরের পরও আমার চশমা পাওয়ার বাড়তে বাড়তে অনেক বেশি পর্যায়ে চলে গিয়েছিলো এবং সেটা স্টেবল হচ্ছিল না। এছাড়া আমার চশমা ব্যবহার করার সমস্যাগুলো আমি ফেস করতাম, সেগুলো হচ্ছে আমার প্রচণ্ড মাথা ব্যথা হতো পড়ার সময়, ছোটো লেখাগুলি পড়তে খুব সমস্যা হতো, তারপর চোখ খুব লাল হয়ে যেত, যেটাকে ডক্টররা ড্রাই আই বলে মেডিকেলের ভাষায়। চোখ প্রচণ্ড ইচিং হতো চোখে, আর চোখের চারপাশে খুব ব্যথা হতো, আর সারাক্ষণ চশমা পরে রাখা আমার জন্য খুব একটা ভালো ছিল না। আমার খুব প্রবলেম হতো যে সারাক্ষণ একটা মানুষকে চশমা পরে রাখতে হয়, ইভেন দেখা যায় মানে ঘুম থেকে উঠা শুরু করে ঘুমানোর আগ পর্যন্তই চশমা, ব্যাপারটা আমার জন্য খুব একটা মানে সুবিধার ছিল না। এই কারণে আমি লেসিক করানোর জন্য আগ্রহী হই। মেডিকেলে ভর্তি হওয়ার পরই আমার ক্লাসমেটদের মাধ্যমে লেসিকের সম্বন্ধে জানতে পারি, আমাদের স্যারদের মাধ্যমে জানতে পারি। আমার যে ডক্টর, উনিও আমাকে লেসিক সম্বন্ধে আমাকে এবং আমার ফ্যামিলিকে আগে জানিয়ে দিয়েছিল। আমার যে ক্লাসমেটরা ছিল তাদেরও চোখের এরকম পাওয়ার অনেক বেশি ছিল, তো তারাও লেসিক করাইছে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করার পর তারা কয়েকজনে হারুন-উর-রশিদ স্যারের কথা বলছে, তো আমি আবার নিজে শিওর হওয়ার জন্য অনলাইনেও স্যার দিয়েছে, ওখানেও স্যারের সম্বন্ধে অনেক কিছু জানতে পারছি, এরপরে আমি এখানে আসি। জানতে পারছিলাম যে লেসিক করানোর পর বা যে কোনো অপারেশনের পরে চোখে রেস্ট দেওয়ার প্রয়োজন হয়, তাই আমি চাইছিলাম যে মানে একটা ভালো সময় নিয়ে লেসিকটা করাইতে। আমি আমার পরীক্ষার পর ছুটি পাইছি, তো ছুটি পাওয়ার পর স্যার এখানে আসি এবং আসার পর আমাকে একটা রুমে নেওয়া হয়, সেখানে আমার ভীষণ চেক করা হয়। আমি যতটুকু জানি এটাকে স্যালেন্স চার্ট বলে, তারপর আরও বিভিন্ন যে চোখে দেখার যে ইকুইপমেন্টগুলো আছে এগুলোর মাধ্যমে আমাকে দেখা হয়। এভাবে আমার চোখে ভীষণ চেক করা হয়। এরপর হচ্ছে রেটিনা বিশেষজ্ঞ আমার চোখ পরীক্ষা করে যে আমার রেটিনা ঠিক আছে কি না, এভাবে বিভিন্ন ইকুইপমেন্টের মাধ্যমে আমার চোখের প্রত্যেকটা ফাংশন চেক করা হয় যে আমি লেসিকের জন্য উপযুক্ত কিনা এবং আমার চোখ ভীষণ ঠিক আছে কিনা। স্যার আমার অপারেশন সম্পন্ন করে। আমার অপারেশন সম্পন্ন হয়েছে, আজকে 7 দিন হবে। তো 7 দিনে কারো চোখ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়, কারো আবার 14 দিন লাগে, সবার ক্ষেত্রে সেম না। তো আমার এখনও পুরোপুরি ভীষণ ক্লিয়ার হয় নাই, বাট স্যার বলছে যে ড্রপ দেওয়ান দিতে থাকলে এটা আস্তে আস্তে আমার ভীষণ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। সত্যি বলতে আমার যেসব ফ্রেন্ডরা চশমা পরে না তাদেরকে দেখে আমার একটু খারাপ লাগতো যে ওরা চশমা ছাড়া পুরো সব কিছু দেখতে পারতেছে, আমার সারাক্ষণ চোখের মধ্যে একটা জিনিস রাখা লাগে, ওটা ছাড়া আমি একদম চলতে পারি না, একটা জিনিসের উপর ডিপেন্ডেন্সি খুবই খারাপ একটা জিনিস। তো আমি সবসময় চাইতাম চশমা ছাড়া দেখতে, এবং এখন এই যে এখন আমি সামনে ভিডিও দিচ্ছি বা আমি হেঁটে আসছি বা বাসায় যাবো, যেসব আমি চশমা ছাড়া করতে পারতেছি এবং এটা আমার খুবই ভালো লাগতেছে। আমি সাজেস্ট করবো যে যদি কারো চশমা দিয়ে চলাফেরা করতে খুব বেশি প্রবলেম হয়, তার মনে হয় যে তার পাওয়ার অনেক বেড়ে যাচ্ছে, চোখে চোখ ব্যথা মাথা ব্যথার সমস্যা হচ্ছে, তার সামনে পড়ালেখার সমস্যা হবে, তবে তার অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে লেসিক করানো উচিত। লেসিকটা সম্পূর্ণ কাটা ছেঁড়া ছাড়া, রক্তপাত ছাড়া একটা সার্জারি, তাই এটাতে ভয় পাওয়ার কিছু নেই এবং এটা খুবই সেফ, আর এটা করার পর রিকভারিও খুব তাড়াতাড়ি হচ্ছে আমি মনে করি। ডক্টর হারুন-উর-রশিদ স্যারকে আমি ধন্যবাদ দিতে চাই, অপারেশন আগ থেকে শুরু করে এখন পর্যন্ত আমাকে স্যার খুব সাপোর্ট করার জন্য, মোটিভেট করার জন্য। আর ঢাকা আই কেয়ার হসপিটালের সাথে সম্পর্কিত সকল যারা আছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।